আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ইটস মি ফারিয়া ফ্রম ওয়্যার সেনভিজ। ইয়া, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেকগুলো ভালো আছেন। বাট কেউ আমাকে বকা দিয়েন না, প্রচণ্ড ট্রাফিক ছিল রোডে, তারপর গাড়ি আটকাইছিল বিকজ অফ আমার ড্রাইভার একটু ঝামেলা করে ফেলছিল রোডের মধ্যে, সব কিছু মিলায় মিশায় খুব বাজে গেছে। সো আমরা একটু জয়েন করে ফেলি, আমি একটু ও সাইলেন্ট করা, আই ডোন্ট নো মানে কেন ফেসবুক এরকম করতেছে আমার সাথে। সো একটু লাইভটা শেয়ার করে দিব আমরা বিভিন্ন গ্রুপগুলোতে, যে গ্রুপগুলো একটু ওপেন আছে, যারা আমাকে ভালোবাসো অফকোর্স তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা। অ্যান্ড আমার যে শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা অসম্ভব সুন্দর, অফকোর্স শাড়িটা কিন্তু সানভিজের। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, হেই ফেরদৌসি আপু, এঞ্জেল, অলরাইট, সেলিম আহমেদ, আচ্ছা মুমু, তাই বা নাজমুন, ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহাম্মদ ইসলাম বলছেন কলিজার আপিটা লেট করছো। হ্যাঁ, আমি লেট করে ফেলেছি, আজকে লেট হয়ে গিয়েছে। আসলে প্রচণ্ড ট্রাফিক, যখন আমাদের বাইরে ওয়ার্ক থাকে, কাজ থাকে, আপনারা বুঝেন যে আমরা ইউনো লাইক বাসায় রেডি হতে হয়, অ্যান্ড দেন লটস অফ ওয়ার্ক থাকে আমাদের, দ্যাটস ওয়াই একদম এখান থেকে সরি বলে নিচ্ছি। আচ্ছা হ্যালো এভরিওয়ান, দুটো দুটো পাশাপাশি চলছে। অলরাইট, সমাপ্তি আপু, ইয়েস ফার্স্ট কমেন্ট, ওকে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন, ওকে। লাবণী বলছেন আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভালো আছি সমাপ্তি আপু। হ্যালো নদী, ওয়ালাইকুম আসসালাম, খুব গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সময় নিব, জাস্ট ওয়ান মিনিটও নিব না, আমি একটু আমার পার্সোনাল প্রোফাইলে ড্রপ করে দিই। আচ্ছা রিমা আপু, তানজিন, তোমরা যেটা করতে পারো, তোমরা সানভিজের পেজে ঢুকে একটা করে লাইক দিয়ে রাখো, যাতে আমার লাইভগুলো যখন যে সময় আসে, আর আমার লাইভের বাদেও আরও অনেকে লাইভ করে, যাতে তোমরা সেই লাইভগুলো কিন্তু দেখতে পাও। বিকজ সানভিজের সঙ্গে কিন্তু এখন আমার অলমোস্ট তোমরা দেখতে পারবো আমাকে মাঝে মাঝেই। রিতা ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ, অফকোর্স আমার চাই আর, এত সুন্দর একটা শাড়ি এবং কালারটা হচ্ছে একদম পিওর জাম একটা কালার, এটা আমি ডিসক্রাইব করবো, জাস্ট আমার সাথে থাকতে হবে। নাজমিন আপু, হ্যাঁ দুটোর মধ্যে কনসেন্ট্রেট করা টু টাফ। সামি, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা আব্বাস ভাইয়া, সামিয়া, তাই বা, আচ্ছা আমি একটু শেয়ার করে দিই লাইভটা। অলরাইট, অ্যান্ড আই হ্যাভ ওয়ান গ্রুপ মেকআপ ব্লজম বাই ফারিয়া, সেখানে কিনা আমি আমার লাইভটা শেয়ার করে দিব। অলরাইট, ওকে ডান, আপু আমার ব্যাগটা একটু বের করো তো, ডান হয়ে গেছে। সামিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাইভটা শেয়ার করে দিতে হবে। আজকে যে শাড়িগুলো দেখাবো, অফকোর্স সানভিজ মানেই হচ্ছে তোমার সবাই অ্যাফোর্ড করতে পারবে ডেফিনেটলি, আর সামনে যেহেতু আমাদের অকেশন, সেই জন্য আমি একটু এক্সক্লুসিভ শাড়িও দেখাবো। ফার্স্ট অফ অল আমি পেছনে যাওয়ার জায়গা থাকলে আমি আরও পেছনে যেতাম। সো এই শাড়িটা ভীষণ সুন্দর, খুবই মানে ক্লাসি একটা শাড়ি, অ্যান্ড অফকোর্স এটা একটু এক্সপেন্সিভ, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা কাটওয়ার্ক শাড়ি দিয়েই চলে যাই। অলরাইট, যেটা কিনা সানভিজের একদম আমি বলবো যে সানভিজের নিজের ক্রিয়েশন এই কাটওয়ার্ক শাড়িগুলো, জামদানি কাটওয়ার্ক শাড়ি। থ্যাংক ইউ সো মাচ যারা বলছেন সুন্দর লাগছে। অলরাইট, তো যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার, ইজ ইট মেরুন আর খয়েরি এটা? হ্যালো, এই দুজন না ফোন নিয়ে ব্যস্ত, এটা কি খয়েরি কালার? এটা একদম মেরুন কালার, মেরুন না? সো এটা হচ্ছে হাফ সিল্ক কটন মিক্স, আমরা আপনাকে শেয়ার করছি। ও মাই গড, তোমরা একটা বেবিকে নিয়ে ছবি দেখছো না, ওটা আমার লাইভ থেকে একজন স্ক্রিনশট দিয়ে, সানভিজের বেবি ছিল, কি যেন ওর নাম, সারফারাস, সারফারাসকে নিয়ে আমি পোস্ট দিচ্ছি, কিন্তু তুমি দেখছিলে আমার পেজে। আচ্ছা এটা হচ্ছে টনির বেবি। অলরাইট, আর ইম আপু, রানি আপু, পুলিশ বাজা আমার পাশে, তোমাকে সামনে বিয়ে করাবো আবার, খুব সুন্দর করে বডির সঙ্গে একদম মিশে থাকে। নদী বলছো সারফারাস, ইয়েস নদী সারফারাস। অলরাইট, এটা একটু দেখাই দিই আমি, খুব সুন্দর করে কাটওয়ার্ক করা, অ্যান্ড আমার একটা লাইভের পরে হোয়াইট কালারের শাড়িটা কত, 60 আপ মনে হয় না, 100 পিস, মানে ইউনো লাইক শুধু হোয়াইট কালার, শুধু হোয়াইট কালারটা। অলরাইট, একদম ই হয়ে গেছে, সেল আউট, মানে সেল হয়ে গেছে, সেল আউট, সেল হয়ে গেছে। অলরাইট, সো এটা দেখি আমরা একটু, এই হচ্ছে চলে যাচ্ছেন, কেন আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার আচল পোর্শন। অলরাইট, অ্যান্ড এখানে কিন্তু আমার এই যে মিরর ওয়ার্ক করা আছে,
মারিমাপু ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে, একটা একটু ভালো মতো দেখিয়ে দিলে বুঝতে পারবেন। এটা আপু একটা শো করার জন্য কত টাকা পাও? শো, এটা শো। সো প্রাইস হচ্ছে কত? 1400 টাকা। কি কোয়েশ্চেন! শো ছেলে ছেলে করছে এই জন্য। সো এটাও প্রচুর চাহিদা। ও মাই গড, দিস ইজ রিয়েলি আ লাভ, ইউ নো, লাইক পিচ কালার অ্যান্ড দিস ইজ অলসো ব্লাশ কালার। অলরাইট, সো এটা হচ্ছে, দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর। জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে কি করতে হবে আমাদেরকে, সানভিজের পেজে ড্রপ করে দিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু একদম মেনশন করে দিয়েছি লাইভের উপরে, ক্যাপশনে আছে। তোমার পরা শাড়িটার প্রাইস কত আপু? আমি দেখিয়ে দিব, একটু সাথে থাকতে হবে, আমি নিজেও জানি না এটা কত। এটা আমাকে টনি গিফট করছে। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর কাটওয়ার্ক করা, স্টোন ওয়ার্ক করা, খুব সুন্দর করে কাটওয়ার্ক করা, প্রত্যেকটা স্টোন ওয়ার্ক করা আছে। এটা একটা, অলরাইট, ওকে, জাস্ট স্ক্রিনশট নিতে হবে, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ড্রপ করে দিতে হবে। শাপলা, ওকে, তোমার স্মোকি আইয়ের মেকওভারটা কোথায় পাবো? আপু ওটা তো আমি কালকে রাতে করেছি, একটু দেখে নাও তাইলেই হবে, জাস্ট একটু দেখে নাও। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, দিস ইজ পিওর রেড একটা কালার, যেটা কিনা পূজার জন্য ভীষণ সুন্দর, অ্যান্ড প্রাইস এত বেশি রিজনেবল, লাইক মাত্র 1400 টাকা। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এই শাড়িগুলো না সবসময় ক্যারি করা যায়, ইটস লাইক হাফ সিল্ক অ্যান্ড কটন মিক্সড করা। অলরাইট, জাস্ট টেক আ স্ক্রিনশট। মিরর ওয়ার্ক করা আছে, এই যে দিস ওয়ান। লীরাপুর হাসিটা ওয়াও, লীরাপুই ওয়াও। এই যে দেখো, এটা কাটওয়ার্ক করা আছে, অলরাইট, অ্যান্ড মিরর ওয়ার্ক করা আছে। সানভিজের কমেন্ট কেন পড়ো না? আচ্ছা, আই এম সো সরি ডিয়ার, এই যে পড়ছি। আচ্ছা, তোমার শাড়িটার প্রাইস কত আপু? আমি জানি না, টনি এসে যখন আমাকে বলবে তখন আমি বলবো, টনি আসুক আগে। জাস্ট টেক এ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে আমার পেজে না সানভিজের পেজে নক করতে হবে। অলরাইট, আউটসাইড ঢাকা 150 টাকা, অ্যান্ড ইনসাইড ঢাকা 80 টাকা, সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি, রাইট, ওকে। সো এটাও ভীষণ সুন্দর একটা কালার, একদম স্কাই ব্লু একটা কালার, দিস ইজ রিয়েলি প্রিটি কালার। অ্যান্ড আমি বললাম না যে কাটওয়ার্ক ফার্স্ট টাইম কিন্তু সানভিজ থেকে স্টার্ট হয়েছে। অলরাইট, ওকে, সো জাস্ট লুক, এই টাইপের শাড়ি আমার অসম্ভব ভালো লাগে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে, ইউনো, লাইক সবাই অ্যাফোর্ড করতে পারবে, সবাই পরতে পারবে। এই যেটা ওয়ান, খুব সুন্দর। এই যে তোমার নাম কি আপু? আপু আমার নাম ফারিয়া। অলরাইট, এই হচ্ছে কাটওয়ার্ক করা, ভীষণ সুন্দর, ওয়াও। অ্যান্ড পুরো শাড়িটাই কিন্তু পারে, খুব সুন্দর করে পুরো শাড়িটাতে কিন্তু তোমার ওয়ার্ক করা আছে, খুব প্রিটি ওয়েতে। অ্যান্ড এগুলো কিন্তু ব্লাউজ পিস হয় না, 1400 টাকা অনলি। বরিশালের বউ না? হ্যাঁ, বরিশালের বউ আমি। আচ্ছা, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, দিস ইজ বেস্ট কালার, দিস ওয়ান, জাস্ট লুক, কত সুন্দর, এবং কাটওয়ার্কগুলো ভীষণ সুন্দর। হাই আসিফ ভাইয়া, ওকে, হুমাইরা, তোমার ব্লাউজের ডিজাইনটা দেখাও আপু, দেখতেই তো পারছো, আর কীভাবে দেখাবো বলো। অলরাইট, এই যেটা, এই দেখো, এটাও এটাও ভীষণ সুন্দর, জাস্ট লুক। অ্যান্ড এই হচ্ছে আঁচল পোর্শন, আঁচলটাতে কিন্তু ট্যাসেল দেওয়া আছে, এই যে কাটওয়ার্ক করে ট্যাসেল। অলরাইট, তোমার লাইভ দেখে ফাতেমা আপু, আমি কিন্তু লাইভের মধ্যে এমন না যে আমি লাইভে এসে মানে কুচি অনেকগুলো দেই, তোমাদের সামনে আছি, তোমাদের সামনে দাঁড়ায় আছি, বিকজ এটা কিন্তু লাইভলি লাইভ চলছে, ইটস নট লাইক রেকর্ডিং ভার্সন যেটাকে বলা হয়, এটা কিন্তু লাইভলি লাইভ চলছে। সো আমি যেটা পড়েছি ওটাও দেখছো, আমার লাইভ দেখে যেটা পারচেস করছো ওটা দেখেই পারচেস করছো। এখন ধরো যে তুমি যদি আমার সাথে অনেক মোটা হও, সেক্ষেত্রে তোমাকে কাউন্ট করতে হবে যে তোমার কুচি আমার সাথে ডাবল মানে কম হবে। অলরাইট, আমার যদি ধরো 7টা, সাপোজ এক্সাম্পল, আমার যদি 9টা কুচি হয়, সেক্ষেত্রে তোমার কুচি ডেফিনেটলি যদি তুমি আমার চেয়ে অনেক বেশি মোটা হও তাহলে 4টা হবে। সো এটা কিন্তু ব্লেম দেওয়াটা ঠিক না, ঠিক আছে? আর এই শাড়িটা যদি আরও স্লিম মানুষ পরে সেক্ষেত্রে কুচি আরও বেশি হবে। সো প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা। অলরাইট, ওকে, আউটসাইড ঢাকা 150 টাকা, ইনসাইড ঢাকা 100 টাকা। 14 হাত না এগুলো? এগুলো কত হাত? 14 হাত, 14 হাতের শাড়ি। যদি আপনারা বলেন যে কুচি কম হয়, নাথিং টু সে আপু, তাহলে অর্ডার করে বানায় নিতে হবে যে 20 হাত। আর আই সো সরি, 14 হাতের শাড়ি না, 15 হাতের এটা, এটা অনি, এটা তুই এদিকে
এটা কত হাতে শাড়ি রে? এদিকে এটা এই শাড়িগুলো কত হাতের? না না এগুলো ব্লাউজ পিস ছাড়া 13 হাত। দশ পিস ছাড়া 13 হাত? আচ্ছা 13 হাতের শাড়ি যদি আপনারা বলেন, হ্যাঁ যে কুচি হয় না তাহলে কি বলবো বলেন? এগুলো 15 হাত 16 হাত ব্লাউজ পিস। আমারটা তো অনেক বড়, আমি তো এত বড় আঁচল নিছি। আপনার এটা ব্লাউজ পিস হলো 15 হাত? হ্যাঁ হ্যাঁ। সো আমারটা তো আমি এখনো দেখাইনি ম্যাডাম। আচ্ছা সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, দিস ইজ রিয়েলি ঝড় উঠাই দিছিল। 100 পিস আমার একটা লাইভের পরে এটা মানে সোল্ড আউট হয়ে গিয়েছিল, আবার আসছে। সো তোমরা চাইলে এখনই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। জাস্ট ওয়াও, এটা হোয়াইট কালার, ব্ল্যাক কালার অ্যান্ড এই টাইপের অনেকগুলো কালার্স আছে, রাইট? সো ভীষণ সুন্দর, স্টোন ওয়ার্ক করা, কাট ওয়ার্ক করা, দিস ইজ অলসো প্রিটি। প্রাইস মাত্র 1400 টাকা, ওনলি 1400 টাকা। থ্যাংক ইউ নাজমুন। সো হানা, আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপু, জাস্ট একটা স্ক্রিনশট ফোন নাম্বার সকার সানভিজের পেজে ড্রপ করে দেন। এখন হচ্ছে সেই ব্ল্যাক, যে ব্ল্যাকটা পরার পরও মেবি এরকমই চলে গেছিল সানভি টনি, এই ব্ল্যাকটাও তো একই দশা হয়েছিল না? ব্ল্যাক 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 শাড়ি 12 হাতের হলে না, হ্যাঁ সেখানে এই শাড়িগুলো 13 হাতের, রাইট? এটা কিন্তু ব্লাউজ পিস হয় না। আচ্ছা মাশাল্লাহ আপু, দোয়া করি তোমার মতো গৃহিণী যেন সবার মা যেন, আচ্ছা সবার ভাগ্যে যেন সব লাইভে দেখি তুমি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মুক্তা, থ্যাংক ইউ। তুমি যেমন শাড়িগুলো তেমন, শোনো সানভিজের শাড়িগুলাই সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা আমার খুব পছন্দের একটা, মানুষের খুব পছন্দের একটা শাড়ি এইটা। দিস ওয়ান, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ এ রিয়েলি প্রিটি, একদম পিওর ব্ল্যাক অ্যান্ড এটা হাফ সিল্ক অ্যান্ড কটন মিক্স, রাইট? অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল। এখানে মিরর ওয়ার্ক করা আছে, জাস্ট লুক, অ্যান্ড এটার মধ্যে তোমার খুব সুন্দর একটা মেরুন কালার দিয়ে ওয়ার্ক করা আছে, মিরর ওয়ার্ক করা আছে। মেসেজের রিপ্লাই কেন দেই না? আচ্ছা মেসেজের রিপ্লাই দেই না বিকজ আমি যখন ব্যাকে চলে যাই তখন ওই টেক্সটগুলো উপরে চলে যায়। হ্যাঁ আই এম সো সরি ফর দ্যাট। দিস ওয়ান, জাস্ট এটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে কী করতে হবে এখন কনফার্ম করে দিতাম, রাইট? এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর, প্রাইস মাত্র 1400 টাকা। আপু তোমার আই মেকআপটা অনেক সুন্দর। আপুরে আমি তো আই মেকআপ করিনি, কিচ্ছু দেইনি, জাস্ট ল্যাশ পরে আসছি। সো দিস ওয়ান পিওর রেড একটা কালার, ওনলি 1400 টাকা, 1400 টাকা, অলরাইট? সো এটা কিন্তু রেড দেখিয়েছি, ওটা অন্য ডিজাইন ছিল, এটা অন্য আরেকটা ডিজাইন, এটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে পাতা ডিজাইন না? হ্যাঁ পাতা, অ্যান্ড এখানে কাটওয়ার্ক ভীষণ সুন্দর, অলরাইট? সো এটা হচ্ছে স্টোন আছে রেড কালারের, কাটওয়ার্ক করা, ইসরাত, ওকে। ওয়াইন কালারটা কি পার্পল ওয়াইন হয় নাকি হালকা চকলেট কালার? আপনি দেখিয়ে দিচ্ছি, অলরাইট? সো এটা দেখো ভীষণ সুন্দর স্টোন আছে, খুব সুন্দর করে করা। এই আপুরা তো ভীষণ রাগ করছে নিশ্চয়ই। ওয়ালাইকুম আসসালাম সামিয়া, জান্নাত, সুলতান আপু, নাজমিন, একসঙ্গে পড়ে ফেললাম, অলরাইট? সো এটা দেখো রেড, ভীষণ সুন্দর একটা রেড, সবাই ফেলছি। প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা। নিউ প্যাটার্ন একটা শাড়ি দেখাতে যাচ্ছি আপু, একটু ইনবক্স চেক করো আপু। কালকে থেকে এই পর্যন্ত 29টা ফোন কল অ্যাটেন্ড করছি সারাদিন, আমার কানের মধ্যে এখনো বাজতেছে, মানে মনে হয় যে ফোন বাজতেছে। তো আজকের জন্য মাফ হয়ে যাই, দোয়াও চাই, রাত্রে আবার আমার টাইম দাও 11 থেকে 12 PM আবার ফোন কল আসবে। সো ইয়া ইনশাল্লাহ আমি কালকে রিপ্লাই করে দেবো পেজে, অলরাইট? সো এটা তো ভীষণ সুন্দর ম্যাটেরিয়াল, খুবই সফট, কি ম্যাটেরিয়াল, এই কি এটা মাসলাইজ কটন, হ্যাঁ একদম, খুবই সফট হ্যান্ডলুম, ভীষণ সুন্দর, লাইক পার্পল অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, দিস ইজ রিয়েলি বিউটিফুল। এই যে দেখো এটা খুবই সুন্দর, রাইট? সো ইয়েলো পোর্শন আপু, তোমার ব্লাউজের ডিজাইনটা অনেক সুন্দর, তোমার শাড়িটা অনেক প্রিটি। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার শাড়ি হচ্ছে সানভিজ, রাইট? ওকে এই যে দেখো এটা, যারা সানভিজ থেকে শাড়ি পারচেস করবা আমি এক কাজ করবো না, আমি ওর টনিকে বলবো না ছবি তুলে রাখতে, তারাই ব্লাউজের ডিজাইনটা পেয়ে যাবা। এটা
আচ্ছা আপু, নো টেনশন, আমি আপনার জন্য ওয়েট করব আপনার সময় মতো। ওকে ওকে আপু, আমি রিপ্লাই করে দিব কালকে। হ্যাঁ, এটা 2150, এটা হচ্ছে 2150 টাকা। এবং এটা দেখছো নিচের পাড়টা কত চওড়া পাড়, ভীষণ চওড়া পাড়, কিন্তু সুন্দর। কুচি করলে একটা যদি আমি একটু দেখাই, কুচি করে ভীষণ সুন্দর লাগবে। হ্যাঁ, এটা অনেক বড় শাড়ি, এই যে এই দেখো, এটা ভীষণ সুন্দর না সুলতানাপু? লেন্স পরেছি আপু, আমার একটা জাম কালারের শাড়ি লাগবে, প্লিজ দেখাও। হ্যাঁ শিওর, আমি দেখিয়ে দিচ্ছি আপু, একটু সাথে থাকো। আমি যেটা পরে আছি এটা কিন্তু একদম পিওর জাম একটা কালার। অলরাইট, সো এটা এটা মাসালা কটন, মাসালা কটন, এটা করো স্টুডেন্টদের দিয়ে হ্যান্ড পেইন্ট করো। ওকে, এটা হচ্ছে চারুকলার স্টুডেন্টসদেরকে দিয়ে হ্যান্ড হ্যান্ড প্রিন্ট করে, হ্যান্ড প্রিন্ট করে, এটা হ্যান্ড প্রিন্ট, এটা সম্পূর্ণ হ্যান্ডলুম, সম্পূর্ণ এগুলো সব হাতে করা, হ্যান্ডলুম, এটা এরকম হাতে করে, এটা এরকম হাতে করে, হ্যান্ডলুম। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ডলুম, রাইট? অলরাইট, সো এটা হচ্ছে হ্যান্ডলুম, এটাও ভীষণ সুন্দর। এটার নাম হচ্ছে রংধনু, রংধনু। ওকে, কালকে, আচ্ছা কালকে রিপ্লাই দিয়ে দিব, নো প্রবলেম ডিয়ার। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে রংধনু, বিকজ এটা আমাদের রংধনু সব রঙে কি আছে এটার মধ্যে? হ্যাঁ, ভীষণ সুন্দর। এন্ড এটা কিন্তু কটন না এটা? হ্যাঁ, একদম পিওর পিওর কটন, একদম আমার কাছে খুব সফট মনে হচ্ছে। হ্যাঁ, মাসলাস কটন, ব্লাউজ পিস সব, ব্লাউজ পিস কটন, এটা ব্লাউজ পিস সব, এটা হচ্ছে ব্লাউজটা। অলরাইট, রানিং ব্লাউজ, এই হচ্ছে রানিং, আমাদের ব্লাউজ পিসটা পরে যাচ্ছে। দোয়া করি যেন তোমার, আচ্ছা এটা আমরা একটু দেখিনি, দিস ইজ অলসো প্রিটি। এন্ড যারা এই টাইপের কাপড় পরে তারা জানে যে কত সুন্দর লাগবে এটা, খুবই সুন্দর কালার কম্বিনেশন। এবং এটা কিন্তু অনেক বড় শাড়ি, অনেক 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 বড়। এই যে দেখো, এটা কত হাত হবে, কত হাত? এটা 15 হাত শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস সহকারে 15 হাতের শাড়ি। অলরাইট, এটা 2750, এটার প্রাইস হচ্ছে 2750 টাকা। এখন আমরা চলে আছি আবার কাটওয়ার্ক শাড়িতে, এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা ব্লু কালারের মধ্যে, বেস্ট কালার কম্বিনেশন। আমার শাড়িটা, আচ্ছা আপু আমি আমার আমার শাড়িটা, হ্যাঁ আমার শাড়িটা একটু দেখাই দিই। আচ্ছা এটা দেখো, এটা ভীষণ সুন্দর, আমার পরটা আমি দেখিয়ে দিচ্ছি ডিয়ার একটু। অলরাইট, এটা ভীষণ সুন্দর, ইটস লাইক ইউর মধ্যে বেস্ট কম্বিনেশন। এটাও জামদানি কাটওয়ার্ক করা, সেরকম স্টোনগুলো ভীষণ সুন্দর করে করা। এই দেখো এটা, আঁচলটা খুবই প্রিটি। সামিয়া বলছো রিপ্লাই কেন দাও না, কী রিপ্লাই দিবো বলো, আমি রিপ্লাই করে দিচ্ছি। ওকে, জাস্ট লুক, ভীষণ সুন্দর, জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে এখনই ড্রপ করে দিতে হবে কোথায়, সানবিজার পেজে। এখন আমি আমার তাই চলে যাই। প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা, মাত্র 1700 না 1400। সো দিস ইজ মাই সারি, জাস্ট লুক গার্লস, ভীষণ সুন্দর, একদম খুব সুন্দর একটা আমরা বলতে পারি জাম কালার অর ওয়াইন কালার। এটা অ্যাকচুয়ালি কী কালার? ইটস জাম কালার। অলরাইট, ম্যাটেরিয়ালটা কী এটার? হ্যালো, ও বলতেছে না কেন, এগুলো মসলিনের উপরে, এটা 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 সম্পূর্ণ হ্যান্ডলুম, মানে এটাকে টাঙালে তাতে মসলিন আর কি, এটা মসলিনের উপরে, হ্যাঁ হ্যান্ডলুম, হ্যান্ডলুম। আচ্ছা, এটা হচ্ছে, এটাকে আমাদের দেশীয় মানে মসলিন কাতান বলে। আচ্ছা, এটা আমাদের দেশীয় মসলিন কাতান বলা হয় এটাকে। জাস্ট দেখো কি সুন্দর গোল্ডেন, রাইট? এই শাড়িগুলো বানাইতে 10 দিন টাইম লাগে, একটা শাড়ি বানাতে নাকি 10 দিন সময় লাগে, আর আমি সেটা পরে বসে আসি, বুঝছো তো। হেই শারমিনাপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জাস্ট লুক। অ্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি এই, হ্যাঁ ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো। এটাকে বলা হয় মাসলিন না, একটা তুমি কি, এটাকে মাসলিন কাতান বলে আর কি, এটাকে মাসলিন কাতান বলা হয়। এবং এটা জামদানিও বলে অনেকে, হ্যাঁ অনেকে জামদানিও বলে, মাসলিন কাতানও বলে, অনেকে আবার জামদানিও বলে। বাট ইটস লাইক একদম বডির সঙ্গে লেগে থাকে, যেটা আমাকে দেখে বুঝতে পারতেছো, সো আমি দেখিয়ে দিচ্ছি। এবং কুচিও অনেকগুলো হয়। অলরাইট, ভীষণ সুন্দর একটা জাম কালারের, অ্যান্ড ফেসটাকে খুব কমপ্লিমেন্ট করছে, ইটস লাইক ব্রাইট করে দিচ্ছে। অ্যান্ড এই হচ্ছে আমার ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস, যেটা দিয়ে আমি ব্লাউজ বানিয়েছি অলরেডি, এটা দিস ওয়ান। এবং ব্লাউজ পিসেও কিন্তু যথেষ্ট কাপড় আছে, দেখতে পাচ্ছি যে আমি ব্লাউজ যেহেতু বানিয়েছি। হ্যাঁ, সোয়ান, আড়াই হাজার স্টক আউট হয়ে গেছে, ক্যান ইমাজিন কালকে রাত থেকে পর্যন্ত।
আচ্ছা ওয়েল সো এটা দেখো, এটা ভীষণ সুন্দর। এন্ড আমরা চলে যাই প্রাইসে। আমি জানি না এটার প্রাইস কত আসলে। এটার প্রাইস হচ্ছে মাত্র 5,500 টাকা, বাট ট্রাস্ট মি, মানে এটা একটা পারফেক্ট পার্টি শাড়ি। লাইক ওয়েডিং সিজন বলো, পূজা বলো, সব কিছুর জন্য দিস ইজ পারফেক্ট। এবং এত রিজনেবল প্রাইসের মধ্যে, মানে ভীষণ রিজনেবল প্রাইস, মাত্র 5,500 টাকা ওনলি। অলরাইট, সো আমি ব্লু চাচ্ছিলাম একটা আপু। ও মাই গড, ব্লুটা অনেক সুন্দর। ওয়াও, ও মাই গড, ভীষণ সুন্দর ব্লুটা। এটা দেখো, অন্য কালার আছে, এই যে ব্লুটা 5,500 টাকা মাত্র। টিকটকের কমেন্ট মনে আছে তো? ওকে, লেটস সি টিকটকে কি কমেন্ট করছো। সো হিয়ার আই অ্যাম, ইটস আ পিওরলি ব্লু কালারের মধ্যে, একদম গোল্ডেন কালারের জারি দিয়ে ওয়ার্ক করা। এটাকে মাসলিন কাতানো বলা হয়, আবার মাসলিন জামদানিও বলা হয়। সো আমি একটু কাছ থেকে যদি দেখিয়ে দিই গোল্ডেন কালারটা, এটা একদমই ফুলে থাকবে না, আমি তো আপনাদের সামনে পরে আছি না। এই যে দেখেন, এটা হচ্ছে আঁচল পোর্শন। এগুলো যখন বড় বড় লাইক অনেক আগে যে সবগুলো থাকে ওখানে চলে যায়, তখন এগুলোর দাম অনেক বেড়ে যায়, ইটস লাইক দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যায়। পানি আছে না? পানি আছে। এই হচ্ছে আমার ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই মেয়েটা তো কিউট কেন রে, বিকজ তোমার অনেক বেশি ভালো, খুবই সুন্দর শাড়ি। অ্যান্ড প্রাইস হচ্ছে ওনলি 5,500 টাকা। ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে কনফার্ম করে দিতে হবে সানভিজের পেজে। অলরাইট, থ্যাংক ইউ। আমি একটু পানি খাই, এত কথা বলি পানির পাশে লেগে গেছে। প্রাইস 5,500 টাকা। সুমাইয়া লুবনা আপু, তোমার ব্লাউজের ডিজাইনটা দেখাও আপু। লাইভে ওপেন পেজে এরকম করে ব্লাউজের ডিজাইন দেখানো যায় না, আমি টনিকে দিব না, যারা পারচেস করবে তারা ব্লাউজের ডিজাইনটা পেয়ে যাবো। ওকে, ওই আপুনি দেখতেছি আর আফসোস করতেছি, ইউএস থেকে নেওয়া আপু, নেওয়ার ওয়ে আছে, বিকজ আমরা যেখানেই কাজ করি নেওয়ার। তোমাদের কি আছে এখনো দেশের বাইরে থেকে? আমি তো জানি আপু, এরকম করে তোমার যেটা করতে হবে মিনিমাম 10-15টা শাড়ি নিতে হবে, কারণ DHL এর মাধ্যমে নিতে হয়, তো ইটস ভেরি ইজি। সানভিজের পেজে নক করো তাহলেই পেয়ে যাবা। দেখুন খুব সফট না, এক পিস শাড়ি তুই আমার দেখাইস না, মানুষ মারবে, মানুষ মারবে, তোরও মারবে আমারও মারবে। সো এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ব্লু কালার, এই নিয়ে আরও সুন্দর লাগতো। হ্যাঁ, এই নিয়ে এটা অসম্ভব সুন্দর একটা নীল। অলরাইট, ভীষণ সুন্দর আপু। এটা হচ্ছে মাসলিন কাতান এবং মাসলিন জামদানিও আসলে বলা হয় এটাকে। একটা শাড়ি মেড করতে নাকি কি বলে, বালুচুরি বালুচুরিও বলে। অলরাইট, সো এই একটা শাড়ি পরলে সবাই তোমার দিকে তাকায় থাকবে, বুঝছো না? আমি যখন পুলিশ প্লাজায় ঢুকতেছিলাম, হা করে সবাই দেখি তাকায় আছে, সো বুঝো মাস্ক তো পরাছিলাম বাট শাড়ি দেখছিল মেবি। জাস্ট একটা স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সবাই কনফার্ম করতে হবে সানভিজের পেজে। প্রাইস হচ্ছে মাত্র 5,500 টাকা। তুমি আমার কমেন্ট পড়ো, আমি খুব পচা না ফাতিমা আপু, এসে পরে ফেললাম, গাজীপুরে কোথায় গেছিলা, হাজারবার আস করলাম, কিন্তু সারা রিসর্ট আপু, সারা রিসর্টে গিয়েছিলাম। এটা সম্পূর্ণ মসলিনের উপরে, এটা ভীষণ সুন্দর, মানে দিদিরা কই আছেন, একটা শাড়ি আছে এটার, ইটস লাইক জামদানি। এটা কি জামদানি? এটা জামদানি, মসলিন জামদানি। হ্যাঁ, যারা দিদি ভাইরা আছেন তারা কোথায় দেখেন, একটাই আছে, ভীষণ সুন্দর। ইটস লাইক হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন, ওয়াও দিস ইজ রিয়েলি প্রিটি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্রাইস, বাট ইটস রিয়েলি প্রিটি। জাস্ট লুক, অ্যান্ড এটার কুচি হচ্ছে এই যে রেড কালারের কুচি। তোমাদের না এটা ট্রেনিং দিতে হবে যে কুচিটা ধরার জন্য, বুঝছো না? আমি জানি ওইটা, আমরা সবাই আসছে, তুমি এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর। কেউ পূজা দাওয়াত দেয় নাই, আমার ফ্রেন্ড আমাকে কালকে পূজার ই পাঠিয়েছে, পায়েস পাঠিয়েছে, অ্যান্ড নাড়ু পাঠিয়েছে কালকে, এবং মজা করে খেলাম আমি আজকে।
আপু আজকে চমৎকার, আমি তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। আচ্ছা, তোমার ব্লাউজের নেকি ডিজাইনটা দেখাও কিভাবে করা। আপু, যারা স্যান্ডউইচ থেকে শাড়ি পারচেস করবে, আমি টনিকে, স্যান্ডউইচের ওনার টনিকে, আমি দিয়ে যাব ব্লাউজের ডিজাইনটা। তুমি ক্লোজ দিয়ে ছবি তুলে নিও, তাতে ড্রপ করে দিও। হ্যাঁ, আচ্ছা, সো এই হচ্ছে আমার কুচির পোর্শনটা। দিস ইজ রিয়েলি বিউটিফুল। অ্যান্ড প্রাইসটা 5,500 টাকা। আঁচলটা দেখো, এই যাপো আঁচল ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ। আচ্ছা, আমার কিন্তু একটা লাইভ আছে রাত 9:30 সময়, ওটা কিন্তু এক্সক্লুসিভ লাইভ। তো আমি এখান থেকে গিয়ে কাপড় চেঞ্জ করে লাইভ স্টার্ট করে দিব, কেউ মিস করো না। ফারিয়াস মিররের সাথে থাইকো, ঠিক আছে? এই যেটা আপনার শাড়িটা বলেন যে আমার শাড়িটা আর মাত্র 3 পিস আছে, বুঝছো না? এই হয়, আমি সবসময় বলি যেটা আমি পরবো সেটা যেন কোয়ান্টিটি অনেক বেশি হয়। কোয়ান্টিটি তো গতবার বেশি ছিল অনেক, এটা অনেকদিন টাইম লাগে তো, তারপরে 12 পিস ছিল। 12 পিসের শাড়ি তুমি আমারে দিয়ে দেখাও টনি, এটা তো বানাইতে অনেক টাইম লাগে, দেখ কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, বিরক্ত করে মানুষ ফোন দেয়। আচ্ছা, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, দিস ইজ ব্ল্যাক অ্যান্ড রেড কালার। অলরাইট, সেম শাড়ি মনে হয় না? সেম শাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এটাও সেম মাসলিন কাতান বলতে পারি, মাসলিন জামদানি বলতে পারি। দিস ইজ অলসো প্রিটি বিকজ ইটস লাইক ব্ল্যাক। এটা জামদানি? হ্যাঁ, হাফ সিল্ক জামদানি। আচ্ছা, এটা হচ্ছে হাফ সিল্ক জামদানি, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড কালার অ্যান্ড গোল্ডেন কালার। টনি আপুর নামটা তুমি চেঞ্জ করে দিলা? হ্যাঁ, সেদিন ভাইয়াও বলতেছিল ওর নাম টনি না, ওর নাম কি? টনি, টনি, টনি। ওরে, আমি ইংলিশে টনি হয়। আচ্ছা, আমি জানি না ইংলিশে কি হয়, ইংলিশে টনি হয়, ফার্স্ট থেকে হয়। ফার্স্ট থেকে আমি ওকে টনি ডাকি, সেদিন ভাইয়াও বলতেছিল যে টনি, মানে টনির হাজবেন্ড বলতেছিল যে হাসে, ভাইয়া তো প্রচন্ড ভালো মানুষ, খুবই জলি মাইন্ডার একটা পার্সন। সো এই যে দেখো, এটা এটাও ভীষণ সুন্দর, এটা ব্লাউজ পিস আছে, দেখি ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে দেখো, ওয়ান, এটা হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড এটা হচ্ছে তোমার হাফ সিল্ক জামদানি যেটা সেটা। আপু, আমার পরাটার প্রাইস হচ্ছে 5,500 টাকা। অলরাইট, সো সরাসরি এটার প্রাইসও কত? 5,500 টাকা। প্রাইস 5,500 টাকা, যেটা আমি পরে আছি এবং আমার প্যাটার্নের যতগুলো দেখালাম। এখন আবার চলে যাচ্ছি আগের রেঞ্জে, যেটা কিনা তোমার 1400 করে। দিস ওয়ান ইয়েলো কালার, যেটা কিনা এখন যেহেতু ইউনো লাইক ব্রাইডাল সিজন, সেক্ষেত্রে একসঙ্গে অনেকেই কিন্তু অর্ডার করতে পারো ইয়েলো কালারটা। প্লিজ একটু লাইভের উপরে ক্যাপশনটা চেক করো, আমাকে জ্বালায়ও না, আমার বিজনেস মিটিংগুলো অনেক নিচে পড়ে যায় ভাই, অনেক ঝামেলায় পড়ে যায় আমি। দিস ওয়ান, জাস্ট টেক আ স্ক্রিনশট, দিস ইজ আ লাভ। আমার ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো ক্যারি করতে, বিকজ এভরিডে তে এক এক ক্রপ, এক এক কালারের শাড়ি পরা যায়, দ্যাটস ওয়াই। ওইটা ভীষণ সুন্দর, এখানে দেখি মিরর ওয়ার্ক করা আছে কি? এটা মিরর ওয়ার্ক করা আছে। সেতু আপু, থ্যাংক ইউ, এটার প্রাইস হচ্ছে 1,400 টাকা। ওয়াও লাগছে আমাকে দেখে, একটু পরে আবার দেখবা, আবার আরেকটা লুকে চলে আসছে আমি। সো দিস ইজ পিঙ্ক কালার অ্যান্ড আঁচল পোর্শন, দিস ওয়ান কাট ওয়ার্ক করা খুব সুন্দর করে। অলরাইট, এই যে পিঙ্ক কালার অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে। থ্যাংক ইউ নুসরাত আপু, রুমা আপু, থ্যাংক ইউ সো মাচ। 1,400 টাকা। অ্যান্ড দিস ইজ অলসো প্রিটি, বেস্ট কালার, কাট ওয়ার্ক করা। অ্যান্ড এগুলোর প্রাইস কিন্তু ভেরি রিজনেবল, সাথে কিন্তু ট্যাসেলও আছে, স্টোন ওয়ার্ক করা আছে, জাস্ট লুক। পেস্টাল একটা কালার, ভীষণ সুন্দর, 1,400 টাকা। আউটসাইড ঢাকা 150, ইনসাইড ঢাকা হচ্ছে 100 টাকা। সব থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি। ও, আমি 100 বলতেছি, তোমরা বলো না কেন? হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে। ইনসাইড ঢাকা 80 আর আউটসাইড ঢাকা 150। অলরাইট, ওকে, সো এতক্ষণ ভুল বলে ফেলছি। সো এটাও দেখো, এটা একটা মিষ্টি কালার, এটা হচ্ছে একটা মিষ্টি কালার, এটাও ভীষণ সুন্দর। অলরাইট, ওকে, তুমি অনেক কিউট,
আমি খেয়াল করে দেখতেছিলাম তুমি অনেক বেশি কিউট তুমি। মোস্ট ওয়েলকাম। নাম কি তোমার? বেনজির। বেনজির, বেনজির নামে মেয়েরা সুন্দরই হয়। একটা মডেল আছে না বেনজির, ওরা অনেক ভালো লাগে। এটা দেখো, মোস্ট ওয়েলকাম ডিয়ার। এটা এটা অন্যরকম কাটওয়ার্ক করা। দিস ইজ অলসো বিউটিফুল অ্যান্ড ট্যাসেল আছে এখানে। অলরাইট, ইতালি বসে তোমার লাইভ দেখা। ও থ্যাংক ইউ সেতু আপু। এটা কিন্তু ভীষণ ক্লাসি সফিস্টিকেটেড একটা কালার। ইটস লাইক কাটওয়ার্ক করা অ্যান্ড অফকোর্স স্টোন ওয়ার্ক করা আছে পুরো শাড়িটাতে। এটা হচ্ছে তোমার হাফ সিল্ক অ্যান্ড কটন মিক্সড একটা শাড়ি, যেটা কিনা একদম বডির সঙ্গে সুন্দরভাবে লেগে থাকবে। আচ্ছা আপু, 1400 টাকা লতিকা আপু, ওনলি 1400 টাকা। এগুলো কাটওয়ার্কগুলো সবগুলো 1400 করে। উফ, ও মাই গড, দিস ইজ বিউটিফুল না আপু? তোমাকে দেখে মাথা নষ্ট হয়ে গেছে। ও ইশাত, আলহামদুলিল্লাহ। ওয়াইন কালার কাটওয়ার্ক, ওয়াইন কালার, এই যে চলে আসছে, ও ধরছে, বেঞ্জির ধরে ফেলছে ওয়াইন কালার। অলরাইট, সো দিস ইজ পিওর ব্লু একটা কালার, রয়্যাল ব্লু একটা কালারের মধ্যে ডার্ক ব্লু দিয়ে কাজ করা, কাটওয়ার্ক করা। দিস ইজ অলসো প্রিটি অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে। জাস্ট লুক, প্রিয়াঙ্কা চলে গেছে, তোমাকে রেখে গেছে, অসাধারণ। কোন প্রিয়াঙ্কা? 1400 টাকা হচ্ছে প্রাইস। শাড়িগুলো ভীষণ সুন্দর। সো দিস ইজ ওয়াইন কালার, জাস্ট লুক গার্লস। এতক্ষণ ধরে ওয়াইন ওয়াইন করতেছিলাম, খুব সুন্দর একটা ওয়াইন কালার। ওয়াইনের মধ্যে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন। ইদানিং আমার ভীষণ মাথা ব্যথা করে, একটু বেশি কথা বলে মাথা ব্যথা করে, বুঝতেছি না, একটু মাইগ্রেনের প্রবলেম আছে আমার, ইদানিং বাড়তেছে এটা। এটা হচ্ছে ওয়াইন কালার, ভীষণ প্রিটি। থ্যাংক ইউ ডাক্তার তাহের আপু, নাকি দেখি তো একটু, তাহের আপু ইয়া, থ্যাংক ইউ। আমি তো এখন আসলাম, পারি আপু কি আমাকে মেনে নিবে? তীরা, আমি তোমাকে মেনে নিলাম। This one, this is pretty, all right? So pure white at color and black combination, stone work kora, amazing. Price matro 1400 taka. Acha, eta hocche parrot color. So amra gay holo dekhi to ei type er parrot color, yellow to amra shobshomoy pori, so parrot color tao pora jete pare. This one, parrot color. এই যে দেখো, এটা এটাও ভীষণ সুন্দর। অলরাইট, স্ক্রিনশট ঝটপট করে নিতে হবে। কাটওয়ার্ক শাড়ির প্রাইস আপু মাত্র 1400 টাকা, 1400 টাকা, 1400 টাকা ডিয়ার। দিস ওয়ান, এটাও কিন্তু ওই অ্যাশ কালারটা। অলরাইট, ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ সফিস্টিকেটেড একটা কালার। দিস ওয়ান হাফ সিল্ক অ্যান্ড কটন মিক্সড করা, প্রাইস মাত্র 1400 টাকা। অ্যান্ড অফকোর্স ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে কনফার্ম করে দেবে, সানভিজের পেজে যেটা কিনা উপরে আছে। হোয়াইট কালার দেখিয়েছি রিমা আপু, আগেরটা স্টক আউট হয়ে গেছে, 100+ পিসেস রাইট নাও আবার স্টক করা হয়েছে। সো এই হচ্ছে ইয়েলো কালার। ওকে, ম্যাটেরিয়াল আপু হাফ সিল্ক অ্যান্ড কটন মিক্সড করা। এটা কি কালার? জলপাই, জলপাই কালার না? এটা হচ্ছে জলপাই কালার। যে মানুষটা মরে গেছে তার ছবি নিয়ে ফাজলামো না করাটাই বেটার না? আমি একটু ব্লক করে দিই, কেমনে ব্লক করে? ওকে, আপনার শাড়িটা আপু, আমার শাড়িটার দাম 5500 টাকা, 5500 টাকা। সেটা হচ্ছে জলপাই কালারের, কাটওয়ার্ক করা। প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আমার গায়ে ধরে ধরে দেখাচ্ছি। হ্যাঁ, ট্যাসেল আছে, স্টোন ওয়ার্ক করা আছে। প্রাইস হচ্ছে 1400 টাকা। ইওর কন্ট্যাক্ট নাম্বার লতিকা আপু? আমার কন্ট্যাক্ট নাম্বার লাগবে না, শাড়ি পারচেস করার জন্য যেটা করতে হবে আমি সানভিজকে ট্যাগ করে দিয়েছি ক্যাপশনে। জাস্ট তোমরা চলে যাও সানভিজের পেজে, নক করো, তাহলেই হয়ে যাবে। সো এটা এটা কি কাপড়? এটা হচ্ছে ব্লক করা, ব্লক তো বুঝলাম, হোয়াটস দ্য ম্যাটেরিয়াল, কটন অর কটন? ইজ ইট কটন? এটা হচ্ছে হাফ সিল্ক কটন। জাস্ট লুক, ইটস ওয়ান, ওয়াও, অরেঞ্জ, খুব সুন্দর। ফাইজা বলছে তোমাকে সুন্দর লাগে কেন বুঝি না। আচ্ছা, একবার দেখলে চোখ সরাতে পারি না, রিয়েলি। তা এটাই আমি চাই, যাতে আমাকে দেখে আমার মধ্যে আটকায় যাও। থ্যাংক ইউ, আই ওয়ান্ট কাটওয়ার্ক শাড়ি। ওকে লাতিকা আপু, আমি তোমাকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। আচ্ছা, আমার লাইফটা শেষ হয়ে গেলে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে অর্ডার করতে হবে, ঠিক আছে?
এটা ভীষণ সুন্দর এবং অনেক বড় শাড়ি, প্রাইসটা 1250 টাকা। এটাও সেম, এটাও সেম রেড এর উপরে ওয়ান, রাইট? সো এটা হচ্ছে ব্লক প্রিন্ট এন্ড এমব্রয়ডারি করা আছে দিস ওয়ান। তোমার শাড়িটা বেশি সুন্দর। হ্যাঁ, আমার শাড়িটা তো ডেফিনেটলি এক্সক্লুসিভ শাড়ি। এটার প্রাইস কত? এটার প্রাইস 1250 টাকা। এটা ওয়াইন কালারের অ্যান্ড একটু অন্য ডিজাইন, রাইট? জাস্ট ব্ল্যাক কালার, ডিজাইনটা ডিফারেন্ট হয়ে যায়। টুডে মেকওভার জাস্ট ওয়াও। এর কিচ্ছু ইউজ করিনি রে, চোখে কোনো আই মেকআপই করিনি আমি। এটা দিস ওয়ান, জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে কনফার্ম করে দাও। সান বিজের পেজে প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা। এটাও ভীষণ সুন্দর। এটা কি কালার? ম্যাজেন্টা কালার না? ম্যাজেন্টার মধ্যে হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। এটা দেখো, এটা জামদানি, এটা টাঙ্গাইল জামদানি, এটা হচ্ছে টাঙ্গাইল জামদানি, ওকে? অ্যান্ড এই হচ্ছে আমার আঁচল পোর্শনটা। এটা কত হাতে? এটা এটা অনেক বড়, 12.5 হাতের হবে। অলরাইট, সো এটা হচ্ছে কত? 1480 টাকা। হোয়াই ইউ আর সো বিউটিফুল? হে মেহের, বিকজ তুমি অনেক বেশি ভালো যে তাই আমি সুন্দর। হাই রুমা আপু। আচ্ছা, আমার ইয়ারিংটা আপু ভুলে গেছি কোন পেজ থেকে, আমি অনেকবার পড়েছি, আমি ইয়েও করেছি, রিভিউ দিয়েছি, আমার পেজে আছে। এটা দেখো, এটা ভীষণ সুন্দর রেড কালারের মধ্যে হোয়াইট কালার অ্যান্ড গ্রিন কালারের ওয়ার্ক করে এমব্রয়ডারি, খুব সুন্দর। এত কিউট কেন? আমাকে একটু বলো, আমার হাজবেন্ডও তোমাকে অনেক লাইক করে, আমার হাজবেন্ডও তোমার লাইভ দেখা হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটার প্রাইসটা কত? 1000। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা অনলি। জাস্ট ফিল ইট, দিস ইজ প্রিটি না? ইয়া, 1000 টাকা। অ্যান্ড লাস্ট ওয়ান ব্ল্যাক, লাস্ট ওয়ান, এটা লাস্ট। তোর কি মনে হয় এরপর কি আরো কত ব্ল্যাক? না না না, এটা লাস্ট ওয়ান। আচ্ছা, শাড়িটার নাম প্লিজ আপু, যেগুলো দেখানো ছিল কাটওয়ার্ক, রেডটার কি ছিল রেডটার নাম? এমব্রয়ডারি, এমব্রয়ডারি যেটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এটাও এটাও না সেম, এটা হচ্ছে যে পুরোটাই এভাবে কাজ করা, এটা হচ্ছে 1450 টাকা ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, এটাও কিন্তু হাফ সিল অ্যান্ড কটন মিক্সড করা, ফেব্রিকটা কিন্তু সেমই থাকছে, যার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। এই যে দেখো, এটা দিস ওয়ান ট্যাসেল টাইপের এমব্রয়ডারি, গর্জিয়াস, ইউনো লাইক গোল্ডেন কালার জারি দিয়ে অ্যান্ড হট পিঙ্ক, ইটস রিয়েলি বিউটিফুল। অলরাইট, সো এটার প্রাইসটা হচ্ছে 1450 টাকা। অলরাইট, এখন আমি একটু প্রসিডিউরটা বলে দিই। আমি তোমার ফোনটা বের করে কীভাবে ই করতে হবে। তোমার শাড়ি আপু 5500 টাকা, যেটা আমি পরে আছি। আমার লাইভটা আমি এখনই পোস্ট করে দিব আপু, প্লিজ একটু দেখে নেবেন, বিকজ উপরে আবার ই করা তো পসিবল না। হ্যাঁ হ্যাঁ, 5500 টাকা আমি দেখিয়ে দিচ্ছি একটু। অলরাইট, আমি একটু দেখাই। আমি আমার লাইভে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার লাইভটা চলছে। অলরাইট, সো এখানে লিখা আছে হচ্ছে এই যে দেখেন, লাইভ উইথ সানভিজ অ্যান্ড শপ অ্যাড্রেস সব দেওয়া আছে। সো সানভিজ আমরা এরকম করে ঢুকে যাব অ্যান্ড এখানে সেন্ড মেসেজ আছে, জাস্ট প্রেস করব। প্রেস করে যা যা ড্রপ করা, লাইক আমার যেটা পছন্দ হয়েছে, আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে আপনারা কী করবেন, কনফার্ম করে ফেলবেন। দিস ইজ ভেরি ইজি, বাট যেটা হয় আপনারা আমাকে টেক্সট করেন। এর আগেরবার আমি অনেকগুলো স্ক্রিনশট, এটা আমার জন্য প্যারা হয়ে যায়, কষ্টকর হয়ে যায় আমার মডারেটরদের জন্য। হ্যাঁ, তো আপনারা প্লিজ সানভিজের পেজে নক করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন, ফারিয়াস মিররের সাথে থাকবেন অ্যান্ড সানভিজের সাথে থাকবেন। ঠিক রাত 9:30 সময় আমি ফারিয়া লাইভে হাজির হয়ে যাচ্ছি। কোথা থেকে দেখা যাক, বাবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।